বেরোচ্ছি, বুঝেছ? একটু ঘুরতে বেরোচ্ছি, দেখা যাক কয়টা ঠাকুর দেখানো যায়। আর যদি আজকে ঠাকুর দেখাতে না পারি তো আজকে ঠাকুর দেখাবো না। আজকে আসলে একটুখানি মা কিছু খাবার দাবারের অর্ডার দিয়েছি, দেখি নিয়ে আসি। আর আমিও খাবো অবশ্যই, শুধু মা তো আর একা না, আমিও খাবো। মা আর খুব এটা ওটা একটু খেতে ইচ্ছা করেছে আজকে, বলছে তুমি আয় না, নিয়ে আয় না। তো দেখি, মার ইদানিং ভীষণ ফাস্টফুড খেতে ভালো লাগে, ঠিক আছে খাক, আর কয়েকদিন বাদেই আবার খাবে না। এই যে হচ্ছে আসল স্বাদ, বুঝেছ? এই যে সেদিন যাচ্ছি, আসলে বেশি ফ্যাকাশে লাগছে একটু, যেটা সেটা হচ্ছে যে সাদাটে সাদাটে লাগছে, সেটা হচ্ছে ওই যে আমার মুখটার সামনে তো সেটা ওই টিউবলাইটটা, তার জন্য। যাই হোক, আজকে যাচ্ছি, কিন্তু আজকে ঠাকুর নাও দেখাতে পারি। আমি এই কিছুক্ষণ আগে কাজের থেকে উঠলাম, আর অনেকক্ষণ ধরে আমি ফর্ম ফিল আপের কাজ করেছি, কিছু ফর্ম ফিল আপ ছিল, মানে অফিসিয়াল কাজ ছিল আমার। ওই কুটি কুটি লেখায় আমার মাথাটা টলছে, আর আমার বোধহয় চশমা নিতে হবে। সেই তো বোধহয় 3 বছর ধরেই শুনছো, এখনও চশমা না নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। মানে বলে না, একেবারে লোহালক্করের শরীর তো, মানে যতক্ষণ না একটা খসটা বেরোইতে থাকে ততক্ষণ চালিয়ে যাচ্ছি কাজ। তারপরে বোধহয় ভেঙে চুড়ে আবার নতুন করে গলিয়ে তৈরি করতে হবে। তো আজকে মা বলছে যে একটুখানি ভাজাভুজি নিয়ে, ভাজাভুজি না মানে ফাস্টফুড নিয়ে, আর মার খুব খাইতে ইচ্ছা করছে এটা এটা। আমি ঠিক আছে দাঁড়া, আমিও নিয়ে আসি, আমার একটু ইচ্ছা করছে আজকে। তো আমার অতটা ইচ্ছা করছে না, আমার ছোলা সেদ্ধ আছে, আমি ছোলা সেদ্ধটা মেখে নিতে পারতাম, বাট মা বলছে যে ঠিক আছে না, একটুখানি এটা ওটা খাবো, চল নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে আসি। তারপরে কালকে নাকি আরও কিছু অফিসিয়াল কাজ আছে, আমার মাসির এক গাদা অফিসিয়াল পেপার সব আমাদের কাউন্সিলরের কাছে নিয়ে যাচ্ছে, কিসের জন্য জানি না কী কারণে। বললো যে শোনা, আমি করে আসি, তারপর আমি সোনারটাও নিয়ে যাব, আমাদের বাড়িরটাও নিয়ে যাবো। এখন সবার বাড়িরটা নিচ্ছে কি না জানি না, আমি কিচ্ছু খবর জানি না। মাসি আজকে আরজিকর থেকে এসে এসে তারপর এগুলি করলো, নিয়ে যাচ্ছে, কালকে নিয়ে যাবে, সব গুছালো, বুঝলে তো? ও মাসির তো মানে বড়ো মাসির আবার কেমো দিচ্ছে, যার জন্য এই অবস্থা। যাক দেখে আসে, আমি আজকে দেখছো না কটা বাজে, কতক্ষণ হয়ে গেছে, চলে আসবো ঝট করে, একটুখানি আলোয় টলায় ঘুরে চলে আসবো। না না, ভিড়ের মধ্যে যাবো না, আমার ইচ্ছে করছে না ভিড়ের মধ্যে যেতে, কেন জানি শরীরটা ভালো লাগছে না। অনেকক্ষণ কাজ করেছি তো আসলে ঘাটটা বুঝে, তার জন্য রাখছি তাহলে, ঘুরে আসি।